খারাপিগুলো আছে এই সব এই অন্তরের কারণে হয়েছে আজকে মানুষ আল্লাহকে সেজদা করে না এটা তার অন্তরের খারাপির কারণে হয়েছে মানুষ আজকে পর্দা করে না আল্লাহর সাথে ড্যামকেয়ারগুলি দেখায় মানে মানে সে ফুরুতা উদাসীনতা বরত্বতা যে আল্লাহ বলেছেন তোমাকে এইভাবে চলতে হবে আর এটা যদি কোনো হুজুরের বিধান হতো যে হুজুররা বলতেছে মহিলাদেরকে পর্দায় রাখতে হয় এটা যদি হুজুরের বিধান হতো আপনার ইচ্ছা আপনার ক্ষমতা আছে আপনি ছুরে ফেলে দিতেন কিন্তু বিধানটা তো আল্লাহর আপনি পর্দা করেন না মানি আপনি আল্লাহর বিধানটাকে আপনি বলতেছেন আমি মানি না এটা হচ্ছে বিষয় আপনি দাড়ি ফেলে দিচ্ছেন মানি তার মানে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ফয়সালাটাকে মেনে নিতে পারেননি আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না মানি মানে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালাটাকে মেনে নিতে পারেননি ছোট্ট একটা হাদিস রাসূলুল্লাহ কি বলেছেন মান কালা রাদিতু বিল্লাহি রাব্বান ও বিল ইসলামি দীনান ও বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা যেই ব্যক্তি বলবে যে আমি আমার রব আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট ইসলামটাকে ধর্ম হিসেবে পেয়ে সন্তুষ্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট ওয়াজাবাত লাহুল জান্নাহ তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে তাহলে মুখে বললে ওই যে আহলে হাদিসের মতো আমি আহলে হাদিস বাস আপনি জান্নাত ওয়াজিব হয়ে যাবে তাহলে যেই ব্যক্তি বলবেন যে রাদিতু বিল্লাহি রাব্বান ও বিল ইসলামি দীনান আমি আমার জীবন ব্যবস্থা ইসলাম পেয়ে সন্তুষ্ট তাহলে এখন আপনি গ্লাসের সামনে দাঁড়ান আজকে সারাদিনের কর্ম আপনি ইসলামের সাথে মিলান তো দেখি যে যে ইসলাম পেয়ে আপনি সন্তুষ্টি ঘোষণা করতেছেন আজকের কোন কাজটা আপনার ইসলাম মোতাবিক হয়েছে আপনি বলেন আজকে সারাদিন আপনি যখন খেয়েছেন কতবার আপনি খেয়েছেন কতবার আপনি বলতে পারবেন যে আপনি বিসমিল্লাহ বলে খেয়েছেন কতবার আপনার দ্বারা মিস্টেক হয়েছে যে আপনি বিসমিল্লাহ বলেন নাই কতবার আপনি বাম হাতে খেয়েছিলেন মনে আছে যে কতবার আপনি আজকে পানি খেয়েছিলেন বাম হাতে চা খেয়েছিলেন কাঁচামরিচ খেয়েছিলেন বাম হাতে আপনি হয়তো শুধু ভাত খান ডান হাতে কিন্তু বাকিগুলো আপনি বাম হাতে খাচ্ছেন অহরহ কিন্তু আপনার ইসলাম ছুটে নাই আপনি কতবার আজকে জুতা পরেছেন আর খুলেছেন বলেন তো দেখি কোন ব্যক্তি বলতে পারবেন আজকে কতবার আপনি ইচ্ছা করে ডান পায়ে জুতা পরেছেন আপনি খেয়ালই করেন না আপনি মনে করেন সাথে আমার ধর্ম কি আসে যায় আপনার প্যান্ট এখনো টাকটার নিচ্ছে আপনি মনে করেন সাথে আমার ধর্মের কি যায় আচ্ছা আপনি দাঁড়িয়ে রাখেন এটাও ধর্ম না আজীব আপনার মুখে সিগারেটের গন্ধ আসছে এটাও ধর্ম না তাহলে ধর্মটা কি আপনি বিয়ে শাদী করবেন মিউজিক বাজি দিয়ে বসে আছেন গায়ে হলো তেলায় কত কি আড়াই দিন সাড়ে তিন দিন রুই মাছ লাগে আইসটাওয়ালা লাগে কত কি করলেন আপনি আপনি বলছেন ধর্মের সাথে যায় না তো ধর্মটা কি তাহলে ইহুদি নাসারাদের খেলা মাহফিল বন্ধ কি জন্য কয় ফাইনাল খেলা আজীব আপনার সালাত বন্ধ হয়ে যায় কিন্তু খেলা বন্ধ হয় না আপনি বলছেন আপনি মুসলিম এতে আবার ধর্মীয় কি তাহলে আপনার ধর্মটা কি তাহলে আপনি বলেন আপনার ধর্মটা কি যে ইসলাম পেয়ে আপনি সন্তুষ্ট সেই ইসলামটা কি কোত্থেকে পেলেন আপনি এইভাবে ধর্ম টিকবে না আমাদের পুরো সমাজ ব্যবস্থার জীবন এটা টিকবে না এই সমাজ ইবাদতের সাথে এটা আমাদের আচরণ এই কোরআনের সাথে আমরা কি আচরণ করেছি জানেন যেটা এটাতে একটা হেফজ মাদ্রাসার আলোচনা এই জন্য কোরআনের রেজাল্টটা দেখাই বলেছি না পুরো সমাজের মধ্যে মাত্র ৪৫ জন ছাত্র পড়ে হেফজ মাদ্রাসায় আর মুরব্বীরা কি করেন এই সবাই কোরআনের হাফেজ বা সবাই কোরআন পড়তে পারেন আপনারা মুরব্বীরা যারা আছেন সবাই যে আমরা তো সবাই পারি এখন আমার পিচ্ছিগুলাকে শিখাইতে দিছি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনে সর্বপ্রথম যে আয়াতটা নাজিল করেছিলেন সেটার জন্য কি ছিল বলেন ইকরা তুমি পড়ো এটা কাকে আদেশ করেছে আল্লাহ আপনার নাতিকে না আপনাকে কাকে তাহলে সবাইকে আদেশ করেছেন কিন্তু আমি আর আপনি ৩০ ৪০ ৫০ ৬০ বছর হয়ে গেল আপনি নিজে কোরআন পড়তে পারেন না কেন আপনাকে আল্লাহ আদেশটা করে নাই আপনি মহিলাদেরকে খবর নেন কতজন মহিলা কোরআন পড়তে পারে খবর নেন অথচ আল্লাহ তো আমাদেরকে এটা প্রতিদিনের একটা রুটিন করে দিয়েছে এটা একটা ওজিফা আল্লাহর পক্ষ থেকে ওজিফা যেটা তোমার রুটিন সারাদিনে তোমাকে কোরআন থাকতে হবে আল্লাহ বলছেন এ করা তুমি পড়ো তোমার রবের কিতাব কিন্তু আমি আর আপনি পড়ি না অথচ এই কিতাব এসেছে আমাদেরকে হেদায়ত করার জন্য আল্লাহ বলেছেন এই কিতাবের মর্যাদা এটা হচ্ছে আল্লাহর কালাম এটা হচ্ছে নূর এটা হচ্ছে ফুরকান এটা হচ্ছে বোরহান এটা হচ্ছে রুহ এটা হচ্ছে মৌইজাত এটা হচ্ছে শিফা এটা হচ্ছে বরকত এটা হচ্ছে রহমত কত কি আছে কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন কত কি কোরআন তোমার পক্ষে সাক্ষী দিবে তোমার বিপক্ষে সাক্ষী দিবে
রাসুলুল্লাহ বলেন এই কথা আল কোরআন ও হুজ্জাতুল্লাহ আলাইকা যেটা মুসলিমের তাহারাতের প্রথম হাদিস বলেছিলাম না 420 নম্বরে পেয়ে যাবে যে কোরআন তোমার পক্ষে না হয় তোমার বিপক্ষে সাক্ষী দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাযা যিকরুন মুবারাকুন আনজালনাহু এটা সেই বরকতময় জিকির পৃথিবীর কোন কিতাবকে আল্লাহ বরকতময় বলেন নাই এই কোরআনটাকে আল্লাহ বরকতময় বলেছেন সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 51 নম্বর আয়াত আপনি দেখেন আল্লাহ বলেছেন হাযা যিকরুন মুবারাকুন আনজালনাহু আমি এই বরকতময় জিকির তোমার কাছে নাজিল করেছি আফা আনতুম লাহু মুনকিরুন তোমরা এর প্রত্যাখ্যানকারী আল্লাহ এটা ইহুদি নাসারাদেরকে বলেন নাই কারণ ইহুদি নাসারারা কোরআন পড়ে না বরং এটা মুসলিমদেরকে বলেছেন আল্লাহ যে তোমরাই হলো এর প্রত্যাখ্যানকারী আপনার কি একটু ভয় হয় না যে আল্লাহ মুসলিমদেরকে বলেছেন আমরা কোরআনকে প্রত্যাখ্যানকারী তাহলে আমি কি এর অন্তর্ভুক্ত কিনা কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন আমি আর আপনি এই এই কোরআনকে অবমাননাকারী ইহুদি নাসারারা কোরআনের আর কি অবমাননা করবে ওরা বেশি জোর করলে এই কোরআনের কপিটাকে ছিঁড়তে পারে এই কপিটাকে জ্বালিয়ে দিতে পারে এই কোলে কপিটাকে ময়লায় ফেলতে পারে এতটুকু করতে পারে কিন্তু আপনি তো আপনার জীবন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছেন কোরআন ইহুদি নাসারাদের দিকে আপনি জ্বলেন যে ওরা কোরআনকে জ্বালিয়ে দিল আর আপনি তো কোরআনের জীবন থেকে ফেলে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আফা আনতুম লাহু মুনকিরুন তোমরাই না কোরআনকে প্রত্যাখ্যানকারী বরং যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতের দাবিদার আপনি সে রাসূল আপনার পক্ষে নয় বরং বিপক্ষে সাক্ষী দেবে সেই আয়াত কোরআনে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকান 25 নম্বর সূরা 30 নম্বর আয়াতে এটা বলেছেন ও কালার রাসূল ইয়া রাব্বি ইন্না কাওমি ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা আমার এই জাতি কোরআনটাকে গ্রহণ তো করেছে কিন্তু কাজে লাগার জন্য নয় পরিত্যক্ত বস্তু হিসেবে মাহজুর আল্লাহ বলেছেন এটাকে পরিত্যক্ত বস্তু হিসেবে গ্রহণ করেছে আপনি যার ঘরে কোরআন দেখতে পাবেন আপনি খোঁজ নেন আপনাদের মা বোনদের খোঁজ নেন যার ঘরে কোরআন আছে দেখতে পাবেন যে এটা সবচেয়ে উপরে এমন জায়গায় রাখা আছে যেখানে নিতে গেলে মোড়া লাগবে না টেবিল লাগবে তারপরে কোরআন নামবে মনে হচ্ছে লোহে মাহফুজ ওখান থেকে নাজিল হতে হবে এমন পরিত্যক্ত বস্তু আমি যেভাবে এক্সাম্পল দিই যেটা আমি আমাদের অঞ্চলে দেখেছি বিয়ে সাদের মধ্যে আগে ওই যে পিতলের কলস কাঁসা বড় বড় পাতিলা বড় বড় আপনার কলস তারপরে এগুলো গিফট পেত সিলভারের গিফট পেত বড় বড় পাতিলা স্বামী একটা এনে দিয়েছে বার্থডের দিন ওই দাদি একটা দিয়েছে নানি একটা দিয়েছে সুন্দর করে নাম লিখে রেখেছে বড় বড় পাতিলাগুলো এই পাতিলাগুলো কি করে ওই ঘরের তাকে কান্নিশের মধ্যে সাজিয়ে রাখে নাম লিখে সাজিয়ে রাখে এগুলো ব্যবহার হয় না পরিত্যক্ত পাতিলা কখন ব্যবহার হবে ওই ঈদের সময় তাও ব্যবহার করার জন্য নয় ধুয়ে আবার রাখে রেখে দেওয়ার জন্য জাস্ট কোরআনটাও সে একই আচরণ করেছে গিলাপে পেঁচিয়ে ওই পাতিলার কোনার মধ্যে রেখে দিয়েছে একটা কোরআন এই কোরআনটাকেও বছরে একবার নামায় কি জন্য পড়ার জন্য না পড়ার জন্য না ওই গিলাপটা যে ময়লা হয়ে গেছে ওটাকে ধুয়ে আবার রাখার জন্য এটাই না পরিত্যক্ত বস্তু অথচ আপনি বলতেছেন যে আল্লাহর রাসূল আপনার পক্ষে সাক্ষী দিবে কিভাবে সাক্ষী দিবে আপনার পক্ষে কোরআন এবং রাসূল কিভাবে আপনি তো কোরআনের সাথে সে আচরণটা করেন নাই কোরআনকে আপনার নিজের সাক্ষী বানাতে হতো আরে যারা অপকর্ম করেন যদি কোর্ট বলে তোমার সাক্ষী নিয়ে আসো তোমাকে খালাস করে দেব আপনি তো তাকে 5 লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়া যে তুমি খেলে আমার পক্ষে সাক্ষী দিবা নাহলে আমার অবস্থা শেষ তাহলে দুনিয়ার একটা জায়গা থেকে বাঁচার জন্য আপনি লাখ টাকা দিলেও মিথ্যা একটা সাক্ষী দাঁড় করান অথচ আল্লাহ বলতেছেন তুমি কিয়ামতের মাঠে বাঁচার জন্য এই কারামটাকে কোরআনটাকে তোমার পক্ষে সাক্ষী বানাও আপনি সেটা গ্রহণ করলেন না অথচ আল্লাহ কোরআনটাকে সে মর্যাদা দিয়েছে কোরআন যার পক্ষে কথা বলবে আল্লাহ তার পক্ষে রাজি হয়ে যাবেন এটাই রাসূল বলেছেন আল কোরআন হুজ্জাতুল্লাহ আলাইক কোরআন তোমার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী কিন্তু এই কোরআনটাকে আমরা জীবন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছি এই কোরআন মানুষকে মর্যাদাবান বানানোর জন্য এসেছে ফকির বানানোর জন্য নয় কারণ তকদিরকে খারাপ করার জন্য কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়নি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা সূরা তোহার প্রথমে বলেছেন তোহা মানজালনা আলাইকাল কোরআন লিতাশকা হে নবী এই কোরআন আমি আপনার উপরে নাজিল করেছি হতভাগা বানানোর জন্য নয় আপনাকে রাষ্ট্রের নায়ক বানানোর জন্য আমি কোরআন দিয়েছি রাসূল কি জানতো যে পুরো পৃথিবীর মধ্যে তিনি সম্মানিত হবেন জানতেন তিনি এই কোরআনটাকে গ্রহণ করেছিলেন সাহাবা একরামরা উটচরা জাতি এই কোরআনটাকে গ্রহণ করার কারণে অর্ধেক পৃথিবীটাকে দখল করেছিলেন এই কোরআন সম্মানিত করার জন্য এসেছিল এই কোরআন কিয়ামতের মাঠে কবরে আপনার আমার পক্ষে সাক্ষী দেবে আমরা প্রত্যেকে জানি যে কবরে প্রশ্ন করা হবে সে প্রশ্নগুলোর জবাব কে দিতে পারবে যে কেউ জবাব দিতে পারবে যে কেউ দিতে পারবে না কারণ সে হাদিস স্পষ্ট রয়েছে যেটা আপনি আবু দাউদে
35 নম্বর অধ্যায় কিতাবুস সুন্নাহর মধ্যে সর্বশেষ অধ্যায় হাদিস নম্বর হচ্ছে 4752 নম্বর হাদিস 4752-53 দুইটা হাদিস দেখেন তাতে পেয়ে যাবেন যে কিয়া কবরের মধ্যে দুইজন ফেরেশতা এসে মুর্দাকে উঠে বসাবে তারপর জিজ্ঞেস করা হবে তোমার রব কে তোমার দ্বীন কি তোমার নবী কে জিজ্ঞেস করা হবে এই ব্যক্তি যে ব্যক্তি জবাব দিতে পারবে কেন পারবে তাকে জিজ্ঞেস করা হবে ওমাই উদরিক তুমি কিভাবে জবাবগুলো দিতে পারলে সেই ব্যক্তি বলবে কারাতু কিতাব আল্লাহ আমি আল্লাহর কালাম পাঠ করেছিলাম কারাতু কিতাব আল্লাহ যেই আদেশটা আল্লাহ প্রথম করেছিলেন ইকরা তুমি পড়ো আর সেই ব্যক্তি বলবে কারাতু কিতাব আল্লাহ আমি আল্লাহর কালামটাকে পড়েছিলাম ও আমানতু বিহি আমি ঈমান এনেছি বিশ্বাস করেছি কোরআনের প্রতি ও সাদদাকতু এবং সেটাকে আমি মেনে চলেছি সত্যায়ন করেছি এই ব্যক্তি জবাব দিতে পারবে যে আমার রব আল্লাহ আমার দ্বীন ইসলাম আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মানে যেই ব্যক্তি কোরআন পড়ে সেই ব্যক্তি এটা বলতেছে যে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ও বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলা যেই ব্যক্তি রাসূলের আদর্শটাকে গ্রহণ করতেছে রাসূল ইসলামের হুলিয়া কেমন ছিল রাসূল ইসলামের অভ্যাস কেমন ছিল যেগুলোকে বেছে বেছে গ্রহণ করে সে বলতে পারবে আমি আহলে হাদিস সেই ব্যক্তি বলতে পারবে আমি নবীকে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট এই জন্য আমার এই অবস্থা এই জন্য আমার পোশাক এমন এই জন্য আমার মুখে এরকম এই জন্য আমার আমল এরকম কারণ আমি আমার রাসূলকে রাসূল হিসেবে মেনে নিয়েছি কিন্তু যারা আমরা আদর্শ গ্রহণ করেছে চুলের স্টাইল ইহুদি নাসারাদের মতো পোশাক হচ্ছে ওই যে খ্রিস্টানদের মতো সেই ব্যক্তি কি করে বলতে পারবে যে আমার নবীকে রাসূল হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট কিভাবে বলতে পারবেন আপনি তাহলে কোরআন হাদিসকে যখন মেনে নিয়েছেন এটার উপরে আমল করতে হবে আমাদের জীবনটা কোরআন হাদিসের দিকে ফিরিয়ে নিয়ে আসতে হবে কথা বলতে গেলে কথা অনেক লম্বা হয়ে যাবে এই কোরআনের ছাত্র যারা হয়েছে যাদেরকে পাগড়ি পরানো হলো মাত্র দুইজন এবং অন্যান্য যারা ছেলেরা কোরআন পড়তেছে আপনি জানেন না যে এই কোরআন ওদেরকে কোথায় নিয়ে যাবে এই জন্য যারাই বাপ মা আছেন আপনার সন্তুষ্টির জন্য বলে দিই এই কোরআন আপনার ছেলেকে হতভাগা বানানোর জন্য আসে নাই এই কোরআন আপনার ছেলেকে সম্মানিত করার জন্য এবং আপনাকে সম্মানিত করবে কিয়ামতের মাঠে এক তো কবরে এটা আপনার পক্ষ হবে এবং এটা আমাদেরকে হাশরের মাঠে ছায়া করে রাখবে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান এবং দুনিয়া থেকেও যদি জাদু থেকে বাঁচতে চায় তার ঘরে সূরা বাকারা পড়া লাজিম তাকে সূরা বাকারা পাঠ করতেই হবে তার নিজেকে এবং তার ঘরে সব সময় সূরা বাকারার চর্চা চলবে তাহলে তাকে যদি কেউ ক্ষতি করতে চায় জাদু করতে চায় তাহলে তার ঘরে কোনোদিন জাদুর প্রভাব পড়বে না এটা ইমাম মুসলিম কোট করেছে যেই ব্যক্তি জান্নাতের সুচ্চ স্থান পেতে চায় তাকে কোরআন পড়তেই হবে সে হাদিসটা বলে দেই যেহেতু ছাত্ররা সব সময় কোরআন পড়বে এটাই ঠিক রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন এইভাবে ইউকালু লি সাহিবিল কোরআন একজন কোরআনের সঙ্গীকে বলা হবে ইকরা ওয়ারতাকে জি ওনাদের বাসায় থাকে এই দুই ছেলে আচ্ছা জি তো একজন কোরআনের সঙ্গীকে বলা হবে লি সাহিবিল কোরআন যার জীবনটা হচ্ছে কোরআন তাকে বলা হবে ইকরা তুমি পড়ো ওয়ারতাকে এবং তুমি মর্যাদার স্থানে চড়তে থাকো উঠতে থাকো উপর দিকে ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া দুনিয়াতে যেভাবে তুমি তারতিলের সাথে কোরআন পড়তে সেভাবে পড়তে থাকো ফাইন্না মানজিলা তাকা ইন দা আখিরু আয়াতিন তাকরা উহা আজকে তোমার ওই সুচ্চ জান্নাতটা হবে যেখানে তুমি কোরআন পড়তে পড়তে গিয়ে থেমে যাবে তাহলে কোরআন দিয়ে জান্নাতের সুচ্চ মর্যাদাটা দেওয়া হবে কোরআনের সঙ্গী যারা কোরআনের সাথে লেগে যারা থাকে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিবারের লোক বলেছেন সেটা আপনি মুসনাদে সেটা আপনি ইবনু মাজার 215 নম্বর হাদিসের মধ্যে পেয়ে যাবেন আমি আর কথা লম্বা করব না আপনাদের অ্যাটেনশন দেখতেছি ভিন্ন দিকে চলে যাচ্ছে আমার কাছে এটা জানানো হয়েছে দোয়ার জন্য যে যেই দুইজন ছেলে হাফেজ হয়েছেন এই দুইজন ছেলেকে দুই জায়গায় জাগির রাখা হয় মানে তাদেরকে খাদ্যের জন্য সাহায্য করা হয় তাদের একজন হচ্ছেন আবু সামা সামা না জি আবু সামা আরেকজন হচ্ছেন ফকরুল ফকরুল ইসলাম ফকির তাদের দুইজন এই দুইজন ছাত্রের বরণ পোষণের দায়িত্বে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উত্তম স্থলাভিষিক্ত দান করুন আমরা বলি আমিন কারণ কেউ যদি কারো বোঝা হালকা করে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন তার বোঝাকে আল্লাহ হালকা করে দিবেন মাইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাহুল্লাহু আলাই
في الدنيا والآخرة جي بكتي كارو بوجهك حلقة كوري دي بي الله تار دنيا بان پرو کلر بوجهك حلقة كوري دي بي تي جن تار جن دعا كوري عبوشي ايدي اگلو حچه پرشن شنیو کاز جارا قرآن قرآن ار چھاتر اي بان اسلام ار مسلم در جن جي کنو پدک خیب گرهن کر بي مسلم در جن جي کنو پدک خیب پر اپنی گرهن کر بي ایتا اپنا جن کتو کلن کرو ہوتے پارے ایکتا حدیث بولے دے جتا ایما مسلم کوٹ کرو چھن کتاب البری و سلار مدھے যে একটা গাছের ঢালকে কেন্দ্র করে একজন ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছেন একটা গাছের ঢালকে কেন্দ্র করে মার রাবি গুসনি শাজারাতিন আলা জাহরিত তারিক কালা ওয়াল্লাহি লা উনাহিয়ান হাযা আনিল মুসলিমিনা লা ইউযিহিম একটা গাছের ঢাল রাস্তার উপরে পড়া ছিল একজন ব্যক্তি বলতেছেন ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বলতেছি আমি গাছের ঢালটাকে এখন এখান থেকে সরিয়ে দেব যাতে মুসলিমদের চলাচলে কষ্ট না হয় শুধু মুসলিমদের কারণে সে গাছ থেকে গাছের ঢালটাকে সরিয়ে দিয়েছেন আল্লাহ এই কাজে সন্তুষ্ট হয়ে তাকে জান্নাত দিয়ে দিয়েছেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এগুলো বড় কিছু নয় আল্লাহ পুরো জান্নাত যদি আমাদেরকে দিয়ে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্ব থেকে একটা সুয়ের ফোঁটা পানি শুধু খরচ হবে আল্লাহ বলেছেন একটা সুয়ের ফোঁটা পানি তাও জান্নাত দিলে নয় আমরা যত মানুষ আছি একবারে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত তারা সবাই যদি আল্লাহর কাছে কিছু তলব করে এবং আল্লাহ প্রত্যেকের মনের ইচ্ছা অনুযায়ী যদি পুরা করে দিতে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআন ইল্লা তবে অতটা ইয়ানকুসু আল মিখিয়াতু ইজা উদখিলাল বাহার যদি একটা সুই সমুদ্রের পানির মধ্যে চুবানো হয় আর সমুদ্র থেকে সুইটা যদি উঠানো হয় সুয়ের আগার মধ্যে যতটা পানি খরচ হবে আল্লাহ বলেছেন আমার রাজত্ব থেকে শুধু এতটাই কমবে সমুদ্র আরে একটা সুইকে আপনি পুরো ড্রামকে ড্রাম পানি উঠান না সমুদ্রে সমুদ্রে কোনো প্রভাব পড়বে তার মানে আল্লাহর রাজত্বে কোনো ঘাটতি হয় না জাস্ট আল্লাহ এক্সাম্পল দিয়ে বুঝিয়েছেন যে আমার রাজত্ব হচ্ছে এই আর তোমাদেরকে আমি যদি প্রত্যেকের চাহিদা অনুযায়ী দিয়ে দেই তাহলে আমার রাজত্ব থেকে এতটাই শুধু তোমরা প্রাপ্ত হইলা তাও সমস্ত মানুষ এটা ইমাম মুসলিম তার কিতাবুল বিররি ওয়াস সিলা 46 নম্বর অধ্যায়ের 15 নম্বর পর্বে হাদিসটা হচ্ছে 6466 আমি এর খেলাফ যেটা বলা হয় আমি আসলে খেলাফ আমি আপনাদের পক্ষে তবে আপনাদের পক্ষে বলতে আমি জানি যে এখানে আমাদের বক্তব্য যারা শুনতে আসে তারা অধিকাংশ মানুষ অভাবী হয় মধ্যম শ্রেণীর একেবারে কোটিপতি এখানে কেউ বসবে না কেউ বসছেন এখানে একটা কোটিপতি হাত তোলেন তো দেখি কোনো কোটিপতি নাই এখানে তারা সব বিজনেস নিয়ে আছে তারা ঘরের মধ্যে আরামে আছে এখানে আমাদের মতো অভাবীরাই বসে কিন্তু পরিস্থিতিটা দেখেন যেই জায়গায় পয়সাওয়ালাদের কাছ থেকে টাকা কালেকশন করতে হতো সেই জায়গায় এই গরিবরাই আসে ওয়া শুনতে আবার গরিবরাই দান করে অথচ সমাজের চিত্রটা কি হওয়া উচিত ছিল তো যেহেতু তারা আসে না তাদের ঘর থেকে তো আমরা টাকা আনতে পারবো না এই জন্য এই ধরনের মজলিসে আমি টাকা কালেকশন করাটা পছন্দ করি না কারণ আপনারা ওয়াজ শুনতে আসছেন এটাই যথেষ্ট আপনাদের হেদায়েতের জন্যই এই ব্যবস্থা করা হয়েছে কিন্তু এই যে যে মাদ্রাসা পরিচালনা হচ্ছে এগুলো থেকে যদি আমরা মুখ ফিরিয়ে নিই তাহলে কাদের মাধ্যমে চলবে এটা এই জন্য আমাদের কি করতে হবে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে পছন্দ করেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যার যতটা সামর্থ্য আছে সে তার সামর্থ্য অনুযায়ী কাজ করবে আমরা অতটাই করব যেহেতু তাদের পক্ষ থেকে আবদার করা হয়েছে এখানে আমার একটা সম্মানের ব্যাপার যারা আমাদেরকে পছন্দ করেন বা আমাকে বলা হয়েছে এখন চাদর পাঠাবে আপনাদের মধ্যে দান করেন ও তো অলরেডি ইতিপূর্বে আপনারা দান করে ফেলেছেন তো এর মধ্যে যদি কোনো ব্যক্তি বাকি থাকেন লজ্জা হলেও বা আমাদের খাতিরেও হলেও আমরা সেই চাদরটাকে খালি এখানে ফেরত আসুক এটা আমি পছন্দ করি না আপনাদের যার যতটা সামর্থ্য আছে আপনারা একটু দান করেন এই মাদ্রাসার উচ্চ দান করেন যান কে যাবেন যান চাদর নিয়ে যান এবং মা বোনদের থেকে দুইজনকে পাঠিয়ে দেন এটা হলো আমাদের এই মাদ্রাসার লক্ষ্যে এটাকে আমি নিয়ে যাব না এটা আপনাদের মাদ্রাসার জন্য আপনারা দান করবেন যেটা আপনাদের যতটুকু সাধ্যে কুলায় তবে এই দানে আমরা সন্তুষ্ট হয়তো হব না কারণ আপনাদেরকে এককভাবে দায়িত্ব নিতে হবে যেমন এই যে দুই ভাইয়ের নাম এখানে ঘোষণা করা হলো তারা দুইজন ছাত্রের দায়িত্ব নিয়েছেন আপনাদের মধ্যে যদি কোনো ব্যক্তি এমন ক্ষমতা থেকে থাকে তাহলে আপনিও কিছু ছাত্রকে নিয়ে নেন আর আপনারা যদি এককভাবে ক্ষমতা না থাকে তাহলে আপনারা সবাই মিলে এই ৪৫ জন ছাত্রের দায়িত্ব নিয়ে নেন এটা হয়তো সম্ভব
এবং এটা করার চেষ্টা করেন বা যার যতটা আছে মাদ্রাসার যে ঘাটতিগুলো আছে ইলেকট্রিক বিল টিচারদের বেতন বা আনুপ্রসঙ্গিক যে খরচগুলো আছে এগুলো যদি সবাই মিলে দায়িত্ব নিয়ে নেন তাহলে এই মাদ্রাসা উন্নয়নে কোনো বাধা আসবে না বরং জেনে নেন একটা এলাকায় ইসলামিক বা কুরআন সুন্নার সালাফি মাদ্রাসা থাকা এটা কত বড় নিয়ামতের এটা আপনি এখন বুঝতেছেন না এটা বুঝবেন মরার পর বুঝতেন যদি আপনার এলাকায় না থাকতো আর শিরিক বেদাত শেখানো হতো চর্চা হতো যেমন আমাদের সমাজগুলোতে যে আমাদের সন্তানদেরকে সঠিক মানহাজের মাদ্রাসা নাই বিদায় মাদ্রাসায় পড়াইতে পারি না ইদানিং গিয়ে সালাফি মাদ্রাসা করা হয়েছে রূপগঞ্জে আর ওখানে পাঁচরখি যেখানে আছে তো আছেই রাজশাহীতে উঠাউটি কতগুলো হয়ে গেল তাহলে আপনারা বুঝতেছেন না যে এটার বরকত কত মর্যাদা কত আপনি দেখে আসেন রাজশাহীতে যে বড় বড় তিনটা প্রতিষ্ঠান রয়েছে আশাদুল্লাহ গালিব স্যারের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মুজাফর বিন মহসিন হাফেজাহুমুল্লাহ তাদের যে মাদ্রাসা রয়েছে রাজশাহীর কয়টা পোলাপান সব আদার্স ডিস্ট্রিক্টের অন্য অন্য ডিস্ট্রিক্টের তাহলে তারা তাদের কি এমন ঠেকা যে এত দূর থেকে রাজশাহীতে এসে পড়াতে দিয়েছে কেন তাদের এখানে থাকলে কি তারা রাজশাহী আসতো না কিন্তু আপনারা এই নিয়ামতের কদর বোঝেন না এরা হলো আপনাদের জন্য নিয়ামত এই সালাফি মাদ্রাসা যতগুলো আছে এগুলো হচ্ছে আপনাদের জন্য নিয়ামত আল্লাহর অনুগ্রহ কিন্তু আল্লাহ আপনাদেরকে এত বেশি ভালোবাসে